বিরতির পর আবারও স্বাগত মাছরাঙ্গা দুপুরের সংবাদে। অনুষ্ঠিত হলো কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে স্প্রিং 2017 সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত। নাটক, নাচ, গান এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।